না ওইদিকে নেওয়া যাবে না, ওইদিকে নিলেই বিপত্তি ঘটবে, কারণ গাড়ির চাকা ঘুরবে না। অফ রোডিং হো গিয়া, মজা আয়া, বস চলো। এই পাহাড়ের ধারান থেকে নদীতে নামলাম, ভুটানি নদী, এবং বাইক নিয়ে নদী পার হচ্ছি। তুই পড়ে যাস না, বাস তালেই হবে, আর শুগুলো না বিকলেই হলো। বাহ, সুন্দরভাবে পার হলাম। আরেকটি ছোট নদী, এটাও এটাও কমপ্লিট। নম্বর থ্রি আর সবচেয়ে বড় মনে হচ্ছে এটাই। বাস বাস বাস, এইবার আমার 9 বছরের বাইকের একটা পরীক্ষা নিরীক্ষা চলবে, উঠবে কিনা। বা 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 বা, কমপ্লিট কমপ্লিট, সাকসেসফুলি কমপ্লিট। ওহ, কি বলবো, পালসার ইজ পালসার, সে 9 বছর হোক 10 বছর হোক এটা দেখিয়ে দিল। আমার বাইকটা 2013 সালের অক্টোবর মাসের 10 তারিখে আমি নিয়েছিলাম শিবরাত্রি উপলক্ষে, এখানে পুজোপাঠ চলছে। এবারে যেটা বলছিলাম, 2013 সালের অক্টোবর মাসের 10 তারিখে বাইকটা নিয়েছিলাম, আর সেই বাইক আজকে অবধি চলছে আমার হাতে। মাঝখানে কিছুদিনের জন্য বাইকটা পড়েছিল, বাট তারপরেও কি বলবো, বাইক ভাই নিজের বাইক হলো এমন একটি জিনিস, কি বলবো, নিজের বউ যেমন নিজের বাইক তেমন। মানে বউয়ের থেকে বড় যদি কিছু থাকে ছেলেদের পক্ষে, ছেলেদের কাছে, তাহলে হলো বাইক। তো আমার বাইকটা আমার কাছে তাই খুব পছন্দের, এরকম খুব প্রিয় একটি জিনিস। বাইক আরো যদি গাড়ি ধোয়ার ইচ্ছে থাকে এখানে চলে এসো, খুব সুন্দর জল, ফ্রি, টোটালি ফ্রি, কোনো পয়সা লাগবে না, চলে এসো। এ গাড়ি স্টার্ট কর, হে রহা নেই জাতা, তড়প হি এসি হে না। সব কিউটের ডিব্বা গুলোকে একটা গাড়িতে ভরিয়ে নিয়ে যাচ্ছে স্কুল থেকে বাড়ি। ভালো রাস্তায় উঠলাম, এবার সোজা যাবো কিছু দূর, জানি না কত দূর যেতে হবে, বাট রাস্তাটাতে বাইক চালিয়ে একটু অন্য রকম অনুভূতি এবং মজা দিয়েই আছে। মানুষের সমাগমটা একটু কম, বাট সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। ওই যে দূরে আবার দেখা যাচ্ছে এখান থেকে ভুটান পাহাড়, ওই টাকার পাহাড় বলিনি কিন্তু ভুটান পাহাড়। ওই যে একটা গান শুনেছিলাম অনেকদিন আগে, চল চম্পা চল পায়দল পায়দল, রাস্তা তো ভাঙা আছেই, কিছু বলার নেই, বাট ঠিক আছে, যাওয়ার মতো কাজ। রাস্তাটা হলো এই ভুটানের থেকে পাথর আনছে আর রাস্তাটা বাঁধিয়ে দিয়েছে, বাস আর কিছু প্রয়োজন বোধ নেই। রাস্তায় শুধু পাথর বসিয়ে রাস্তা, যাতে জিপ গাড়ি চলতে পারে, কিন্তু ভাই আমাদের মতো বাইকের কথাও তো ভেবো, আমাদের মতো বাইকারের কথাকে না ভেবেই এই রাস্তাটা বানিয়ে রেখেছে। আর এই অবস্থা আমাদের, ঝাঁকিতে মানে প্রাণ যায় যায়, ভুঁড়ি কমে যায়, এরকম ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ রাস্তা বানানোর জন্য। ওই যে দূরে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের দ্বারা নির্মিত চাই সুন্দরী নামে কোনো এক প্রকল্প, যেটাতে অনেকগুলো কটেজ দেখছি, সম্ভবত এখানে কি বলবো পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। সুন্দর, কিন্তু কটেজ একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো, কটেজ বেশি হয়ে গেছে।
তো যাদের ঘুড়ি আছে তাদেরকে বলবো অবিলম্বে বাড়িতে দেরি না করে চলে আসুন এই রাস্তায় বাইক নিয়ে, ঘুড়ি তিন দিনের জন্য, তারপর আর থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, কথা দিচ্ছি, না হলে পয়সা ফেরত। বিদ্রুপ, এই কথাটির জন্য এনবিবি মোনাজির এবং মোনাজির রহমান কোনোভাবে দায়ী নয়। যাবো আমরা, কি বলবো, তোরটা বিভাগ ক্যাম্প, আর লোকেশনটা এখন থেকেই দেখো কত সুন্দর লাগছে, বা অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে নবকুমার হয়তো পাহাড়ে আসেন নাই, নইলে উনি নিশ্চয় বলতেন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। চলে এসছি তোরসা রিভার ক্যাম্প, আর এখন নামছি নদীর জলে, দেখি জলটা কেমন। আর জলটা তো পরিষ্কারই লাগছে, বাট কতটা গভীর সেটা তো বোঝা মুশকিল, জলটা ঘোলা রীতিমতো, সমুদ্রের ঢেউ যেমন করে আসছে পড়ে তীরে সেভাবেই আসছে পড়ছে জলগুলো, খুব সুন্দর খুব সুন্দর, এত সুন্দর কী আর বলবো। পাহাড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর এখান থেকেই দেখা যাচ্ছে সেই দৃশ্য, ওই সামনে নেমেছে বৃষ্টি, আর যেটা কিনা এই পাহাড়টায় আমরা দেখতে পাচ্ছি না। আমার মন মোজাইয়া রে দিন মোজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। ভাগনা আমাকে বললো যে এখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়, তো একদিন ছিপ নিয়ে আসবো না, জাল, একদিন জাল নিয়ে আসবো ভাগনার সাথে মাছ ধরতে। ভাই কে কে আসবি, রেডি থাকিস, পরের বার জাল নিয়ে চলে আসবো। ও এই যে একটা লোক, কিন্তু এই জাল তো আমাদের কাছে নাই, এটা খোড়া জাল না কি বলে এটাকে, টুনি জাল, আচ্ছা যাই হোক একটা কিনে নিব। কি ভাই আসবি তো, সবাই কমেন্ট করবি, যদি আসিস আমার সাথে নেক্সট টাইম এখানে অবশ্যই কমেন্ট করিস, তবে বোয়াল মাছটা কিন্তু আমার, হ্যাঁ আগে বলে রাখলো, ওটা কিন্তু কন্ট্যাক্ট হয়ে থাকলো, পরে বলিস না যে বোয়াল মাছটা নিয়ে যাবো বাড়ি, আমি কিন্তু দেবো না, বোয়াল মাছটা পাওয়া যায় না, বোয়াল মাছ আছে না এখানে, আছে কিন্তু পাওয়া যায় না তো। আরে আমার ছেলেপেলাকে তুমি চেনো না ভাগনা, তোমার যে মামাগুলো আছে না সেই এক একটা, সেই এই যে প্রসেন, বিশেষ করে প্রসেন সেদিন এত বড় একটা মাছ ধরছে, এত বড় একটা মাছ ধরছে, বড় মাছ মোটামুটি এত বড় ধরছে, ভালোই মাছ তো ধরছে। তবে কি বলবো, নেক্সট টাইম যখন আসবো ওদেরকে নিয়ে আসবো, এই পাশাখা, এই তোরসা রিভার ক্যাম্প, এই সমস্ত জায়গা তোদের সাথে ঘুরবো, অবশ্যই ভাগ্নাকেও নিয়ে আসবো সাথে। যাবো না যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে তারি বাতারে, হাই যাবো না যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে তারি বাতারে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম শেষ, এই যে এখন টেবিল সাফ করা পালা, আর তোমাদের জাস্ট একটা বার এই রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, এই বসার জায়গাগুলো তৈরি করা হচ্ছে, আর দেখছো এদিকটায় মেন গেট যেদিক দিয়ে আমরা এসেছিলাম, এখানে তিনটে চারটে কেবিন আছে যেখানে আমরা বসেছি সেখানে, আর পিছনের ভিউটা দেখে নাও, পিছনের ভিউটা একদম অসাধারণ একটি ভিউ, যেখানটায় আমি কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, আর যাব না কারণটা হলো এবার অন্য একটা লোকেশনে বেরোতে হবে, এখান থেকেই জাস্ট দেখিয়ে দিই তোমাদের।
তো যাই হোক আর পাশেই আছে এটা আজকে ডেকোরেট করা হয়েছে এটা পারপাস অফ কারো বার্থডে মেবি সাজানো হয়েছে ওকে সো দেখা হচ্ছে অন্য লোকেশন ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করে দাও সঙ্গে থাকো বেল আইকন লাগাও বাস নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাচ্ছ তো এখন যেখানে আছি সেই তোরসা তোরসা রিভার সাইড ক্যাফের ম্যানেজার সাহেবের সাথে আমি দাঁড়িয়ে আছি তো কথা বলি স্যার আপনার শুভ নাম মেরা নাম ভাগপাল লেকচার আমি জয়গাঁও কা বাসিন্দা तो अगर कोई आना चाहे उसके लिए आप मैंने हमें जैसा वेलकम किए उनको करेंगे ना श्योर डेफिनेटली सर एक्चुअली हम हॉस्पिटलिटी में जो होता है हमें जितना हम गेस्ट को जितना कंफर्ट दे सकते हैं जिसको जितना उन काम अपना फैमिली की तरह उन काम सर्विस देंगे उसको अच्छा जितना हम सर्विस करेंगे तो सब जितने भी गेस्ट है सबको वेलकम है हम ये चाहता हूँ आप प्लीज़ ये वीडियो को थोड़ा शेयर कर दीजिए हमारे जगह के बारे में बोल दीजिए ताकि गेस्ट जितना भी जो भी ये ब्लॉग देखेंगे जो भी वीडियो देखेंगे तो आप इस समय ये जगह विजिट एक बार करें यू लव दिस प्लेस दिस इज अ वेरी एक्सेलेंट प्लेस वेर यू कैन सी द गुड व्यूज ये रिजॉर्ट थैंक यू